فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن سار على نهجه إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم اهدنا الصراط المستقيم شكرا দর্শক শ্রোতা আমরা প্রথমে আল্লাহর প্রশংসা করছি যিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়ে সর্বোত্তম নিয়ামত হিদায়াতের নিয়ামত দান করেছেন ইমান দান করেছেন ইসলাম দান করেছেন এই জন্য আমরা রবের দরবারে বিনয় চিত্তে বলি আলহামদুলিল্লাহ অতঃপর আজকে সংক্ষেপে আমরা হেদায়তের উপায় নিয়ে কথা বলব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে পাঠিয়ে সর্বোত্তম যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন সেটি কিন্তু হেদায়তের নিয়ামত আমরা অনেক সময় বুঝি না আমরা ইসলাম পেয়েছি আমাদেরকে ত্যাগ স্বীকার করতে হয়নি আমাদেরকে আত্মায় কষ্ট অনুভব করতে হয়নি আমরা সহজে ইসলাম পেয়েছি বিধায় আমরা ইসলামে অনেক সময় মর্ম বুঝি না যারা ত্যাগ স্বীকার করেছিলেন অনেক সময় নিজকে ইসলামের জন্য বিলিয়ে দিয়েছেন যেন ইসলাম সুন্দর হয় তা বুঝেছিলেন ইসলামের মর্ম ইমানের মর্ম হিদায়তের মর্ম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা সংক্ষেপে এই জন্য এভাবে বলতে পারি পৃথিবীতে সবচেয়ে বড় যে গিফট আল্লাহর পক্ষ থেকে আমরা পেয়েছি সেটি কিন্তু ইসলামের নিয়ামত হেদায়তের নিয়ামত তাই তো আমরা বারবার খুলে বলি রবকে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল সঠিক পথ দেখাও সুন্দর পথ দেখাও আল্লাহর কাছে কামনা করি বারবার বলি এখানে অবশ্য প্রশ্ন থেকে যায় আমরা এতবার আল্লাহকে কেন বলছি যে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়ত দাও সঠিক পথ দাও যারা নামাজ পড়তে আসেন তারা তো মূলত সুন্দর মানুষ তারা ফ্রেশ মানুষ ইমানি মানুষ এরপরে তারা আল্লাহর কাছে কেন বলেন আল্লাহ তুমি আমাকে হেদায়ত দাও হেদায়ত পেয়ে তো তিনি নামাজে এসেছেন হেদায়ত পেয়ে তো তিনি ইবাদত বন্দেগী করেন আবারও কেন বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সুপ্রিয় দর্শক শ্রোতা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু অংশ পৃথিবীতে অনেক পথ রয়েছে অনেক মত রয়েছে অনেক ইজম রয়েছে অনেক তরিকা রয়েছে সবচেয়ে সুন্দর তরিকা সবচেয়ে সুন্দর পথ সেটি হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ তিনি যে পথ আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন যে দিন নিয়ে এসেছেন তার চেয়ে সুন্দর পথ আর হতে পারে না কেননা পৃথিবীতে পথ অনেক মত অনেক তাই তো আমরা আল্লাহর কাছে কামনা করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ তুমি আমাদেরকে সুন্দর পথ দাও সঠিক পথ দাও যেই পথে যেই মতে চললে তোমার কাছে আমরা মুক্তি পাব শান্তি পাব জান্নাত পাব সে পথ আমাদেরকে তুমি দান কর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারবার আল্লাহকে খুলে খুলে বলতেন আল্লাহ তোমার কাছে আমি হেদায়েত চাই সুন্দর পথ চাই তুমি আমাকে ইসলামের উপর কায়েম এবং দাইম রাখো আল্লাহর কাছে তিনি দোয়া করতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সিলেক্ট করেছেন নবুয়ত দিয়েছেন নবী করে পাঠিয়েছেন সব গুণা মোচন করে দিয়েছেন এরপরে তিনি আল্লাহর কাছে কামনা করছেন হেদায়েত এই মর্মে আমরা হাদিস পড়তে পারি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল্লাহ নবী বলতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা হে আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা আমি তোমার কাছে হেদায়েত চাচ্ছি সুন্দর পথ চাচ্ছি সঠিক পথ তুমি আমাকে দাও সঠিক পথের উপর কায়েম এবং দায়েম রাখো এজন্য
আল্লাহর কাছে আমাদেরও সুন্দরভাবে চাইতে হবে। কেননা আপনি যে পথের উপর রয়েছেন সেই পথটি কি সুন্দর পথ কি না, এটি সুন্দরভাবে কিন্তু বুঝতে হবে। অনেকে অনেক তরিকা, অনেক মাধা, অনেক মতবাদে বিশ্বাসী, কিন্তু কষ্টি পাথর পাথরে যাচাই করে নেননি যে আমার পথটি সুন্দর কিনা, আল্লাহ এবং রসুলের কিনা। কেননা ইসলামের পথ ছাড়া, আল্লাহ প্রদত্ত সুন্দর ইসলাম ছাড়া, ইসলামের নীতিমালা ছাড়া কেউ যদি নিজস্ব পদ্ধতিতে অনুসরণ অনুকরণ করে, কোনো তরিকা মানে, ইজম মানে, এগুলো আল্লাহর দরবারে গৃহীত হবে না। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইয়ুকবালা মিনহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলেছেন, যারা ইসলাম ব্যতীত অন্য পন্থায় আল্লাহর সন্তুষ্টি কামনা করতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই কর্মকে গ্রহণ করে নেন না। ফালান ইয়ুকবালা মিনহু, এটি আল্লাহর দরবারে গৃহীত হয় না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং পরকালে ক্ষতিগ্রস্ত হয়, তারা জান্নাত হয়। কেননা এমন পথ, এমন মত অনুসরণ অনুকরণ করেছে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট নন। আমল বেশি করলেই আল্লাহ তাআলা কবুল করে নেবেন, আপনার পদ্ধতিতে করলেই সেটি কবুল করে নেবেন, সেটি কিন্তু নয়। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন পৃথিবীতে, জীবন এবং মৃত্যু দিয়েছেন আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য। পরীক্ষা নিরীক্ষা করবেন কার আমল কত সুন্দর হয়, যারা সঠিক পথের উপর থাকবে, হিদায়াতের উপর থাকবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দেবেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের 2 নম্বর আয়াতে ইরশাদ করেন। আল্লাহ তাআলা এই জীবন এবং মৃত্যু আমার সৃষ্টি করেছেন, আমাদেরকে দিয়েছেন এই জন্যই যে তিনি আমাদেরকে পরীক্ষা করবেন, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মাঝে কর্মে কে কত সুন্দর, কে হিদায়াতের উপর রয়েছে, এটি দেখার জন্য। এজন্য আমাদের পথ এবং পদ্ধতি সুন্দর করতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি কামনা করতে হবে। কেননা যারা হেদায়েতের যোগ্য তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেন, যারা হেদায়েত কামনা করে, যারা সুন্দর পথ চান তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর পথ দেন। আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা চেষ্টা প্রচেষ্টা করে, যারা দিন পেতে চায়, আল্লাহর পথ পেতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লানাহদিয়ান্নাহুম, আমি তাদেরকে আমার পথ দেই, সুবুলানা, আমাদের পথ সুন্দর পথ দেই। তাহলে প্রথমে আমাদের কামনা করতে হবে, কখন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথভ্রষ্ট করেন। যারা পথভ্রষ্ট হতে চায়, সহজ কথা, কেউ যদি আল্লাহর কাছে সুন্দর দিন পেতে চায়, সুন্দর পথ পেতে চায়, আল্লাহ তাদেরকে দান করে। যদি পথ পেতে না চায়, নিজস্ব পদ্ধতিতে চলতে চাই, যেইভাবে পূর্বপুরুষকে পেয়েছে সেদিকে ওইভাবে মেনে নিয়েছে, কষ্টি পাথরে কোরআন এবং সুন্নাহ দিয়ে যাচাই বাছাই করেনি, তাদেরকে আল্লাহ তাআলা কখনো পথ দেন না। কেননা তারা পথ কামনাই করে না। অনেক ভাইকে আমরা দেখেছি যখন তাদের বড় বড় আকিদাগত ভুল রয়েছে, বিশ্বাসগত ভুল রয়েছে, আমলে বড় ধরনের অন্যায় রয়েছে, শিরক রয়েছে, বিধাত রয়েছে, যখন তাদেরকে বলা হয় এগুলো পরিবর্তন করা উচিত, তারা বলে থাকে না, এগুলো আগে থেকে চলে আসছে, পূর্বপুরুষ 14 গোষ্ঠী সবাই করে আসছে, আমি কিভাবে ছেড়ে দিতে পারি, নাউযুবিল্লাহ মিন যালিক, কিভাবে পথ পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা, এটি হচ্ছে আল্লাহর পথ, তিনি যাকে চান তাকে তিনি দান করেন। ওমান ইউদ্লিলিল্লাহ ফামা লাহু মিন হাদ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পথভ্রষ্ট করেন তাকে পথ দেখানোর আর কেউ নাই, যেটি সূরা জুমারের 73 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পথ দেন যে পথ চায়, আর পথভ্রষ্ট করেন যে পথ চায় না, নিজের মন মতো চলতে চায়। এজন্য আমাদেরকে খুব ভালো করে জানতে হবে আমরা কিভাবে সুন্দর পথ পাব। এজন্য সংক্ষেপে আমরা এই কথা বলতে পারি, যে ব্যক্তি আল্লাহর কাছে চেষ্টা প্রচেষ্টা করবে সে পথ পাবে, আর পথ পাওয়ার জন্য সুন্দর আমল করতে হবে। কেননা আমলের মাধ্যমে আল্লাহর কাছে পথ পায়,
সুন্দর আমলের মাধ্যমে যত আমল রয়েছে সুন্দর, সেগুলোকে যে ফলো করবে সে মূলত সঠিক পথের উপর রয়েছে। কোরআন সুন্নাহকে যে সুন্দরভাবে মানবে সে মূলত সঠিক পথের উপর রয়েছে। আর যেহেতু সে সঠিক পথের উপর রয়েছে, সুন্দর কর্ম করে আল্লাহ তাআলা কর্মের বিনিময়ে অনুগ্রহ করে তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া নুদু আনতিলকুমুল জান্নাহ উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, যেটি সূরা আরাফের 43 নম্বর আয়াত। তাদেরকে আহ্বান করা হবে এই হলো জান্নাত, এই হলো তোমাদের জন্য জান্নাত, উরিসতুমুহা, এই জান্নাতের অধিবাসী তোমরা, এটি তোমরা ওয়ারিস হিসেবে গ্রহণ করো, তোমরা ওয়ারিস পাবে এটি। আর এই জন্য বিমা কুনতুম তা'মালুন, দুনিয়াতে কর্ম করেছ, সুন্দর কর্ম করেছ, তার প্রতিদান স্বরূপ। উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, যেটি সূরা নাহলের 32 নম্বর আয়াত। তোমরা জান্নাতে প্রবেশ করো, তোমরা কর্ম করেছ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দান করেন সুন্দর কর্ম করে। পক্ষান্তরে যারা কর্ম করে না, যারা সুন্দর পথ পেতে চায় না, তাদের কর্ম না করার ফলে তারা জাহান্নাম লাভ করে। কেননা তারা কর্ম করে তাদের মন মতো খেয়াল খুশিতে, তারা অনুসরণ অনুকরণ করে শয়তানের, আল্লাহ এবং আল্লাহ রাসূলের নয়। অতএব তাদের জন্য কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম তৈরি করে রেখেছেন। কেননা তারা যেহেতু সুন্দর কর্ম করেনি, কোরআন এবং সুন্নাহ ফলো করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সুম্মা কিলা লিল্লাযীনা যালামু যূকু আযাবাল খুলদি হাল তুজজাউনা ইল্লা বিমা কুনতুম তাকসিবুন। আল্লাহ তাআলা বলবেন যারা অন্যায় অনাচার করেছে, নিজের প্রতি অন্যায় অবিচার করেছে, যূকু আযাবাল খুলদ, তোমরা স্থায়ী যে আযাব রয়েছে সে আযাব তোমরা আস্বাদন করে চাখো। আর এটি হাল তুজজাউনা ইল্লা বিমা কুনতুম তাকসিবুন, তোমরা যা উপার্জন করেছ তার ফল এটি তোমাদেরকে দেওয়া হচ্ছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনুসের 52 নম্বর আয়াতে ইরশাদ করেন। একই ভাবে সাজদার সূরাতুস সাজদার 14 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উযুকু আযাবাল খুলদ বিমা কুনতুম তা'মালুন, তোমরা স্থায়ী যে আযাব রয়েছে সে আযাব আস্বাদন করো, চাখো। বিমা কুনতুম তা'মালুন, এটি তোমাদের কর্মের ফল, তোমরা যা কর্ম করেছো এই কর্মের ফল স্বরূপ। এই যেমন আসুন সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, আমরা এক তো কোরআন এবং সুন্নাহকে সুন্দরভাবে বুঝি। কোরআন এবং সুন্নাহ যখন আমরা পথ সুন্দরভাবে বুঝব, আমাদেরকে সুন্দরভাবে আমল করতে হবে, বাস্তবে রূপদান করতে হবে। কেউ যদি বুঝেন সুন্দর কিন্তু আমল না করেন, তিনিও কিন্তু পরভর্ষ আছে। কিন্তু এই ধরনের ভাইয়া যারা কোরআন সুন্নাহ সুন্দরভাবে বোঝার চেষ্টা করেন না, ঠিক আছে কোরআন এবং সুন্নাহ মানতে হবে তবে আমল করে না, এটিও একটি পরভ্রষ্টতা। এই জন্য আমল যদি হয়, আমল সুন্দর হতে হবে কোরআন এবং সুন্নাহ মাফিক হতে হবে, কেননা এটি হচ্ছে হেদায়েতের পথ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে যথেষ্ট হাদিসে বলেছেন যারা আমার পরে আসবে তারা কোরআন এবং সুন্নাহ অনুসরণ করবে, তোমরা কোরআন এবং সুন্নাহকে মজবুত ভাবে ধরে থাকবে, আল্লাহ নবী উপদেশ দিয়েছেন। অতএব কোরআন এবং সুন্নাহকে সুন্দরভাবে মানতে হবে। আমরা সংক্ষেপে কয়েকটি পয়েন্টগুলি আজকে সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। আমরা অত্যন্ত আনন্দিত এবং দূরে এবং কাছে থেকে যে ভাইয়েরা সঙ্গ দিয়েছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দর পথ দান করুন, হেদায়েতের পথ দিন, ইসলাম সুন্দরভাবে ইসলামকে ফলো করার তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাই, প্রথমে আমরা বলব আল্লাহর কাছে হেদায়ত পাওয়ার জন্য দোয়া করা কিন্তু পূর্ব শর্ত। আল্লাহর কাছে দোয়া করতে হবে হেদায়তের জন্য, যেমন আমরা প্রথমে আলোচনা করেছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করেছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, হে আল্লাহ তুমি আমাকে হেদায়ত দাও, সঠিক পথ দাও। আমাদের কিন্তু বারবার খুলে করে বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া করো আমি দোয়া কবুল করব, যেটি সূরা মুমিনের 7 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন দোয়া করো আমি দোয়া কবুল করব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে, যেটি হাদিসে কুদসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু ফাস্তাহদুনি আহদিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে হে আমার বান্দারা, তোমরা আমার কাছে হেদায়েত চাও। প্রথমে তিনি বলেছেন ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন,
হে আমার বান্দারা, তোমরা সকলেই পথ ভ্রষ্ট ছিলে, পথহারা ছিলে। ইল্লা মান হাদাইতুহু, কিন্তু যাদেরকে আমি হেদায়েত দিয়েছি। আল্লাহ তাআলা কাদেরকে হেদায়েত দিয়েছেন ইতিপূর্বে আলোচনা হয়েছে, যারা হেদায়েত আল্লাহর কাছে চেয়েছেন তাদেরকে হেদায়েত দিয়েছেন। ইল্লা মান হাদাইতুহু, তাদেরকে যাদেরকে আমি হেদায়েত দিয়েছি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অতএব তোমাদের কর্ম হবে ফাসতাহদুনি আহদিকুম, আমার কাছে হেদায়েত কামনা করো, হেদায়েত চাও, তাহলে আমি তোমাদেরকে হেদায়েত দেবো, সুন্দর পথ দেবো। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি হেদায়েত চেতে হবে। দ্বিতীয়ত আমরা বলবো কোরআন সুন্দরভাবে পড়তে হবে, যেটি আমাদের গাইড বুক, এটি আমাদের গাইড বুক, এটি আমাদেরকে সুন্দর পথ দেখায়। এর মাধ্যমে আমরা বুঝতে পারবো আমাদের গন্তব্যে। আর আমাদের গন্তব্য কোথায়? আমাদের গন্তব্য হলো জান্নাত, জান্নাতুল ফেরদাউস হলো আমাদের গন্তব্য। এই গন্তব্যে পৌঁছতে হলে আমাদেরকে লাইনে চলতে হবে, আমাদেরকে ম্যাপ দেখতে হবে, ম্যাপ ফলো করতে হবে, এরপর আমরা পৌঁছতে পারবো। আমরা অনেক সময় আমরা ওই ম্যাপকে ফলো করি না, যার ফলে ডানে বামে চলি, পথ ভ্রষ্ট হয়। এখন তো অত্যাধুনিক পদ্ধতি এসেছে, যে ভাইরা গাড়ি ড্রাইভ করে সাথে ডিভাইস রেখেছেন, আল্লাহ আকবার, আল্লাহ তারা কত সহজ করে দিয়েছেন। তার গন্তব্যে যাবে সেখানে শুধু শুধু মার্ক করে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত আপনি গন্তব্যে না পৌঁছেছেন ততক্ষণ পর্যন্ত আপনাকে সিগন্যাল দিচ্ছে, আপনাকে বলে দিচ্ছে ডানে যান বামে যান, ডানে যান বামে যান, সোজা যান। এটি হচ্ছে আপনার ইসলাম। আল্লাহ আকবার, কোরআন ছিল আমাদের জন্য গাইড বুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, যে এটি হলো ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, যে এই কোরআন তোমাদেরকে সুন্দর সঠিক পথ দেখায়, যে দৃঢ় মজবুত পথ। এই পথ কিন্তু কোরআন দেখায়, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া সূরা ইসরা 9 নম্বর আয়াতে ইরশাদ করে। একই ভাবে তিনি ইরশাদ করে সূরা ফুসিলাতের 14 নম্বর আয়াতে, কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদা ওয়া শিফা, এই কোরআন হলো তোমাদের জন্য হেদায়েত ছিল। আল্লাহ তাআলা হেদায়েতের কথা বলেছেন, এই জন্য কোরআনকে সাথে রাখতে হবে, কোরআন অধ্যয়ন করতে হবে, কোরআন বুঝতে হবে। কোরআনের যে 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 সুন্দর উপদেশ রয়েছে সেই উপদেশ কিন্তু গ্রহণ করতে হবে, এর মাধ্যমে হৃদয় পাওয়া যায়। অনুরূপভাবে আমরা বলবো জিকির আজকাল বেশি বেশি করতে হবে, যারা সুন্দর মানুষ, যারা সুন্দর পথের পথিক, তারা কিন্তু জিকির আজকাল বেশি করে, এর মাধ্যমে আত্মায় প্রশান্তি লাভ করে, সুন্দর পথ পায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অধিক হারে জিকির করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, হে ইমানদারেরা তোমরা অধিক হারে আল্লাহর জিকির করো, কেননা জিকিরের মাধ্যমে হৃদয়ে প্রশান্তি নেমে আসে, সকল ধরনের বরকত পায়, সুন্দর পথের উপর থাকতে পারে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক হারে জিকির করতেন। সম্মানিত দিনী ভাই বন্ধুরা, জিকির করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সূরা রাআদের 28 নম্বর আয়াত। যারা ঈমান এনেছে তাদের হৃদয়ে প্রশান্তি লাভ করে জিকিরের মাধ্যমে। জেনে রাখো, এই জিকিরের মাধ্যমে কিন্তু হৃদয়ে প্রশান্তি নেমে আসে। এই জন্য অধিকভাবে আমাদের জিকির করতে হবে। যারা মূলত আল্লাহ জিকির আজকাল করে না, জিকির আজকাল একটি ব্যাপক অর্থে, নামাজটাও জিকির, রোজাও জিকির, হজ জিকির, অনুরূপভাবে যত ধরনের দোয়া রয়েছে, দোয়া রয়েছে, আপনি ঘর থেকে বের হবেন তখন জিকির রয়েছে, এটিও জিকির। অনুরূপভাবে যখন বাহির থেকে ঘরে ফিরে আসবেন এটিও জিকির, অনুরূপভাবে খেতে বসবেন এটিও জিকির, খাওয়া শেষ করবেন এটিও জিকির। এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা স্বামী স্ত্রী মিলনে লিপ্ত হবে, এরও সুন্দর জিকির রয়েছে। আল্লাহ নবী বলেছেন, এর মাধ্যমে কেউ যদি সুন্দর জিকির করে মিলনে লিপ্ত হয়, তাহলে এর মাধ্যমে যদি সন্তান আসে, তাহলে সে সন্তানকে শয়তানে আক্রমণ করতে পারে না। আল্লাহু আকবার, সন্তান সুন্দর হয়, সন্তান পিতামাতার অনুগত হয়। কখন সন্তান আপদগ্রস্ত হয়? যখন পিতামাতা অন্যায় করে। সম্মানিত দিনী ভাইরা, এটি একটি কারণ। এই জন্য আমরা শেষ করব আর একটি পয়েন্ট বলে, সেটি হচ্ছে আলেম ওলামার সাথে থাকতে হবে। অনেক সময় আমরা বুঝি যে এই মাসালাটা অমুকে এভাবে বলেছে, অমুকে এভাবে বলেছে, আমি এভাবে পালন করি, এই সময় কিন্তু আমরা ওই পূর্ব দহায় দিই না, এটি তো আগে দিয়ে চলে আসছে, এটি তো আমাদের দেশে আছে, অমুক এলাকাতে আছে, না এটি ঠিক হবে না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন। সুন্দর পথ পাওয়ার জন্য সুন্দর পদ্ধতি অবলম্বন করতে হবে, কোনো বিষয় যদি বুঝতে না পারেন তাহলে জিজ্ঞেসবাদ করতে হবে, জিজ্ঞেসবাদ করতে হবে যারা আলেম রয়েছেন। এই জন্য আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুন্দর পথ দান করুন, ইসলামকে সুন্দরভাবে বুঝার তৌফিক দান করুন। আমরা আজকের অধিবেশন এখানে শেষ করতে চলেছি, সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে আমরা শেষ করছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্দর পথ দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।